Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আমি পুরান ঢাকার বিফ তেহারি রান্না করছি। তো viewers, এটা কিভাবে তৈরি করা যায় সেটা না টেনে পুরোটা দেখতে থাকুন। তেহারিটা তৈরির জন্য আমি এখানে viewers 1 কেজি মাংস নিয়েছি আর মাংসের টুকরার সাইজটা হবে এরকম, বেশি ভারী হবে না। আর মাংসের সাথে হালকা তেল চর্বি থাকলেই ভালো হয়। আর viewers, তেহারিটা তৈরির জন্য আমি এখানে একটি মশলা তৈরি করে নেব। তাই নিয়েছি জয়ত্রী, জায়ফল নিয়েছি, দারুচিনি অ্যান্ড নিয়েছি এলাচ। এখন আমি এগুলোর একটি গুঁড়া তৈরি করে নেব, তাই এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। চলে এসেছি রান্নাঘরে আর আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। আর তেহারি রান্না করতে সরিষার তেলটাই ইউজ করতে হয়। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ নিয়েছি আমি এখানে 1 কাপ। পেঁয়াজটা হালকা ভাজতে হবে। এটা যদি লাল করে ভাজা হয় তাহলে এটা সেই তেহারি থাকবে না, তখন এটা হয়ে যাবে বিরিয়ানি, কারণ বিরিয়ানিটা একটু কালারিং হয়। যদি পুরান ঢাকার স্বাদ পেতে চান তাহলে এখানে সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে সেই তেহারি তেহারি ভাবটা থাকবে। পেস্টটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে আদর্শনের পেস্ট, এটা দিয়ে দেবো 3 টেবিল চামচ। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাংসটা। আর আমি এখানে 1 কাপ তেল দিয়েছি, কারণ আমি এই তেলটা দিয়েই চালটা রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আমি এটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এর সাথে আমি দিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা মশলাটা, আমি এখানে পুরোটাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, আমি এখানে 10টির মতো কাঁচামরিচ নিয়েছি। আর কাঁচামরিচগুলোকে এভাবে একটু ভেঙে দিতে হবে। ভিউয়ার্স, আমি এখানে যে মশলাগুলো অ্যাড করেছি এছাড়া আর অন্য কোনো মশলা অ্যাড করা যাবে না, তা না হলে তেহারি না হয়ে সেটা হয়ে যাবে বিরিয়ানি। ভিউয়ার্স, এখন আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি আর মাংসটা সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। ভিউয়ার্স, দেখুন মাংসটা থেকে পানি উঠেছে। আর ভিউয়ার্স, আপনারা যদি এখানে পানির প্রয়োজন মনে করেন তাহলে এখানে গরম পানি অ্যাড করতে পারেন, বাট আমার এখানে গরম পানির প্রয়োজন নেই তাই আমি অ্যাড করিনি। যখন এটাকে ঢেকে দেব তখন এটাকে মাঝে মাঝে উঠিয়ে নাড়তে হবে, তা না হলে এটা তলানিতে লেগে যেতে পারে। ভিউয়ার্স, আমি মাংসটাকে কষানোর পর লো টু মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিয়েছি। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন মাংসগুলোকে আমি উঠিয়ে নেব। ভিউয়ার্স, আমি এই মশলাতেই চালটা কষিয়ে নেব। চালটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে
ধুয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন চালটা এখানে অ্যাড করে নেব। আর ভিউয়ার্স, চালটা আমি এই 5-6 মিনিট ভেজে নেব। ভিউয়ার্স, চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে টক বক ফুটানো পানি। আর ভিউয়ার্স, আমি এখানে মোট 6 কাপ পানি নিয়েছি। আমি এখানে চাল নিয়েছি 3 কাপ আর পানি নিয়েছি 6 কাপ, মানে এখানে আমি পানিটা চালের ডাবল নিয়েছি। আর যদি চালটা নতুন হয় তাহলে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি দিতে হবে, আর যদি চালটা একটু পুরনো হয় তাহলে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হবে। এখন আমি এখানে আবার অ্যাড করে নেব কাঁচামরিচ 8-7টার মতো, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, অ্যান্ড দিয়ে দেব 7 মতো লবণ। এখন এটাকে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। ভিউয়ার্স, এখন আমি এখানে দিয়ে দেব সেই মাংসগুলো। দিয়ে দেব কেওড়া জল 2 চা চামচ, আর এটা এখানে একটা এক্সট্রা ফ্লেভার আনবে। এখন এগুলোকে আমি মিশিয়ে নেব। দেন আমি এটাকে 10-15 মিনিট তাওয়ার মধ্যে বসিয়ে লো আঁচে এটাকে দম করে নেব। ভিউয়ার্স, আমি এটার নিচে একটি তাও দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসবো 10-15 মিনিট পর। ভিউয়ার্স, তেহারিটা আমার ডান, এখন আমি এটাকে পরিবেশন করে নেব। দেখুন ভিউয়ার্স, তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই পুরান ঢাকার বিফ তেহারিটা। আর ভিউয়ার্স, এটা আপনারা বাসায় তৈরি করে খাবেন, আর এটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছে। আর ভিউয়ার্স, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা শহর 6-6 বার দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আমরা সবসময় নিজের কথাই বেশি ভাবি, তাই বলবো গাছ লাগান নিজেকে বাঁচান, অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি। সো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। We'll be right back.